এই সূরাটা যে ব্যক্তি রাতের বেলা পড়বে, একটা বর্ণনা এসেছে যে দারিদ্রতা আপনাকে স্পর্শ করবে না। এই যে সুদ খাচ্ছে কি জন্য? টাকার জন্য তো নাকি? টাকা পয়সা ধন দৌলত করবে না, এই তো আপনার উদ্দেশ্য নাকি? এই জন্যই তো মায়ের সাথে জানা করছেন, তাই তো? আল্লাহ বলছেন সূরা ওয়াকিয়া পড়েন, আপনার দারিদ্রতা দূর হয়ে যাবে। বিশ্বাস হচ্ছে না? রিজিক কার হাতে? না, রিজিক তো আমাদের হাতে। এটা মানুষ বিশ্বাস করে না আসলে, এটা মুখে বলে। মানুষ মুখে বলে রিজিক আল্লাহর হাতে। মানুষ যদি বিশ্বাস করতো রিজিক আল্লাহর হাতে, তাহলে মানুষ কেমন করে সুখ খাবে? ও মনে করছে রিজিক আমার হাতে, আমি যদি খাই সুদ তাহলে আমি গেইন করবো, যদি না খাই তাহলে আমি দারিদ্রতায় ভুগবো নাকি? যদি আমি ঘুষ নেই তাহলে আমার উন্নতি হবে অর্থনৈতিক, যদি না নেই তাহলে আমি মরে যাবো, না খেয়ে মরে যাবো। যদি আমি দুর্নীতি করি তাহলে আমি বাঁচবো, আমার সন্তানরা ভালো থাকবে, যদি না করি আমি দারিদ্রতায় মরে যাবো, তাই তো? এই কনসেপ্ট ছাড়া কেউ এগুলা কাজ এমনি করতে পারে নাকি? নিঃসন্দেহে আমরা মনে করি যে রিজিকের মালিক আমরা, আল্লাহ নয়। শুধু মুখের মধ্যে বলি যে রিজিকের মালিক আল্লাহ। রিজিকের মালিক যদি আল্লাহ হতো তাহলে আমি হালাল পথে থাকতাম এবং তাওয়াক্কুল করতাম যে আল্লাহ আমাকে যা রিজিক দিয়েছেন তা তো আসবেই, আসবে না? আসবেই। আমাকে আপনাকে যদি আল্লাহ পাক, কি বলবো, এটা কোন জেলা? লালমনিরহাট। লালমনিরহাটের 100 একর জায়গায় যত ধান হয়, এতগুলো ধান যদি আপনার আমল নামায় লেখা থাকে, মানে আপনার আমল নামা হচ্ছে রিজিকে, তাকদিরে, তাকদিরে আপনার তাকদিরে যদি লেখা থাকে যে আপনি 100 একর জমির ধান খাবেন তারপর মরবেন, আছে না লেখা? আচ্ছা, একটা দানা কম বেশি হবে? আপনি যদি আল্লাহর পথে তাওয়াক্কুলই করেন তাহলে আপনি হালাল পথে থাকবেন, বিশ্বাস করবেন যে আল্লাহ পাক যেটা লিখে রাখছে আমার তাকদিরে রিজিক, এর একটা দানা রেখেও আমি পৃথিবী থেকে যাবো না, তখন আপনার অন্য পথে যাওয়ার কোনো কারণ নাই। আর যখন আপনি বিশ্বাস করবেন না, না এটা আমার হাতে, আমি যত পরিশ্রম করব তত রিজিক বাড়বে, আমি যত ঘুষ নিব তত বাড়বে, যত সুদ খাবো তত বাড়বে, যত দুর্নীতি করবো তত বাড়বে, তখন তো রিজিকের এই পুরো দায়িত্বটা আল্লাপাক আপনার হাতে ছেড়ে দিবে, আল্লাপাক আপনাকে কোনো বারাকা দিবেন না। ইয়ামহাকুল্লাহ রিবা ও ইউরবিস সাদাকা, সৎকা করলে সম্পদ বৃদ্ধি পায় আর রিবার মধ্য দিয়ে সম্পদ ধ্বংস হয়ে যায়, একদম মাটিতে মিশে যায়। কীভাবে ধ্বংস হয় সেটা এখন আলোচনা করার সুযোগ নাই, সময় নাই। আমি ইনশাল্লাহ আরেক দিন শুধু রিবা নিয়ে আলাদা আলোচনা করবো ইনশাল্লাহ। এটা সমাজের নিচু লেভেল থেকে উঁচু পর্যন্ত দরিদ্র মানুষদেরকে আরও দরিদ্র করবে আর ধনীদেরকে আরও ধনী করবে। সম্পদ এক শ্রেণীর মানুষের হাতে গিয়ে জমা হয়ে যাবে, সবার হাতে সম্পদ এভাবে সার্কুলেট করতে থাকবে না। আর যখন আপনি জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবেন, সৎকা করবেন, হালালে থাকবেন, ব্যবসা করবেন, তখন সম্পদ এক হাত থেকে আরেক হাতে ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। এটা এমনি বুঝবেন না, ইনশাআল্লাহ আরেকদিন বুঝাবো। আসেন, যে দারিদ্রতা দূর করতে চান, সচ্ছলতা চান, কয়েকটা কাজ করেন। এই যে বললাম, এক নামাজ সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত পড়েন, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েন, ডেইলি কিছু সময়ের জন্য কোরআন তেলাওয়াত করেন, আর আল্লাহর কাছে রিজিক চান, জিকির বেশি বাড়ায় দেন। পারবেন না ইনশাআল্লাহ?